অষ্টম শ্রেণী জেএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের জেএসসি পরীক্ষা জেএসসি পরীক্ষা কুমিল্লাপুর 2019 সালের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অর্থাৎ অনুশীলনে 4.1, 4.2 এবং 4.3-এর উপর করা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার আমি প্রথমে তোমাদেরকে প্রশ্নটি পড়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রশ্ন সৃজনশীল নম্বর 4, P = a² + b² - c² এবং q = x² - √5x - 1, এটি হচ্ছে উদ্দীপকের অংশ। ক নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে 3x - 4y + 5z এর বর্গ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে p = 0 হলে প্রমাণ করো যে a⁶ b³² + 3x² b² = c⁶। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে q = 0 হলে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। এবার প্রথমে আমি তোমাদেরকে ক নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন ক, প্রশ্ন বলা হয়েছে 3x - 4y + 5z এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা বর্গ নির্ণয় শুরু করব। সুতরাং নির্ণয় বর্গ সমান, আমরা জানি বর্গের জন্য দুইটি সূত্র আছে, একটি প্লাসের সূত্র আর একটি মাইনাসের সূত্র। আর বর্গের সংখ্যা হচ্ছে দুইটা, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এখানে সংখ্যা আছে তিনটি, অর্থাৎ 3x, 4y এবং 5z। এখন আমরা এই তিনটি সংখ্যার মধ্যে দুইটি কি ধরবো এ, বাকি একটি সংখ্যাকে ধরবো বি। তাহলে আমরা লিখব এ 3x - 4y, এই দুইটি সংখ্যাকে আমরা কল্পনা করব এ, 5z এটাকে আমরা বি কল্পনা করব। তাহলে এবার লক্ষ্য করো, এই দুইটি সংখ্যা হচ্ছে এ, 5z হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গের জন্য হোল স্কোয়ার। তাহলে আমার এখানে বর্গ সূত্র হয়ে গেল, গঠন হয়ে গেল। এবার আমরা বর্গ সূত্র ভাঙব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর বর্গ সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ বলতে এখানে 3x - 4y কে বোঝায় এ স্কোয়ার। এটি প্লাসের সূত্র, এখানে মাঝখানে প্লাসের চিহ্ন দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র হবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এর সূত্রে টোয়াইস। এ হচ্ছে এখানে 3x - 4y আর বি হচ্ছে এখানে 5z, তাহলে টোয়াইস এ বি, এরপরে প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 5z হোল স্কোয়ার। তাহলে আবারও সূত্রের দিকে লক্ষ্য করো তোমরা, 3x - 4y এটাকে আমরা এ ধরলাম, 5z এটাকে আমরা বি ধরলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ সূত্র প্লাসের সূত্রটি আমরা ভাঙব। তাহলে এটাকে আমরা এ ধরছি 3x - 4y, এটি হচ্ছে এ, এটাকে সূত্র বাংলা হবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা লক্ষ্য করি এ 3x - 4y হোল স্কোয়ার, এ 3x-টাকে যদি আমরা আবার এ ধরি, 4y-টাকে আমরা যদি আবার বি কল্পনা করি, তাহলে এখানে আবার বর্গের সূত্র হয় এ ফার্স্ট ব্র্যাকেটের বাইরে। তাহলে 3x - 4y হোল স্কোয়ার এটা সূত্র হল করলে হবে বর্গ সূত্র মাইনাসের সূত্র a - b হোল স্কোয়ার। এবার a - b হোল স্কোয়ার এই এটির আমরা এখন সূত্র ভাঙব। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস, বর্গ সূত্র মাইনাসেরটি লিখতেছি, এ স্কোয়ার মাইনাস সূত্রে টু বা টোয়াইস টোয়াইস এ বি, এ হচ্ছে এখানে 3x আর বি হচ্ছে এখানে 4y। তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 4y হোল স্কোয়ার।
এবার এখানে এই তিনটি সংখ্যার মধ্যে 2 3x - 4y * 5z প্রথমে এই 2 এর সাথে 5z এর গুণ করে এখানে চিহ্ন প্লাস তাহলে 2 দিয়ে 5 কে গুণ করলে হবে 10z 5 দ্বিগুণে 10 10z আর এখানে আছে 3x - 4y এবং শেষে আছে এখানে 5z হোল স্কয়ার এই 5z হোল স্কয়ার এটাকে ভাঙলে হবে 5 5 আর 25 আর z স্কয়ার এবার আমরা এখানে পাওয়ার গুলো ভাঙব 3x হোল স্কয়ার এটাকে ভাঙলে হবে 3 3 9 3 3 গুণ করলে 9x স্কয়ার মাইনাস 3 2 গুণে 6 6 দিয়ে 4 কে গুণ করলে 7 6 24 24xy প্লাস 4y হোল স্কয়ার এটাকে ভাঙলে হবে 4 4 আর 16 4 * 4 16y স্কয়ার প্লাস এবার 10z দিয়ে আমরা 3x কে গুণ করব তাহলে হচ্ছে 3 10 30 আর xz xz লিখব এরপরে প্লাস এ মাইনাস 10z দিয়ে আমরা 4y কে গুণ করব তাহলে 7 10 এ গুণ করলে হবে 40 y দিয়ে z কে গুণ করলে হবে yz এবং শেষে প্লাস 25 z স্কয়ার আমরা বসাই নিলাম এবার আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব 9x স্কয়ার এখানে আছে 16 y স্কয়ার এ প্লাস 16 y স্কয়ার এরপর শেষে আছে 25 z স্কয়ার 25 z স্কয়ার লিখলাম এরপর এখানে আছে মাইনাস 24 xy এটা বসে নিলাম এরপর আছে মাইনাস 40 yz এবং লাস্টে আছে 30 xz এটি হচ্ছে আমার এই বর্গের আনসার তোমরা অঙ্কটার দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সৃজনশীল প্রশ্ন খ এর সমাধান শুরু করব লক্ষ্য করো খ নম্বর সৃজনশীল উদ্দীপকে লেখা আছে লক্ষ্য করো p = a² + b² - c² আমরা এখন দেওয়া আছে দিয়ে এই উদ্দীপকের লাইনটি লিখব দেওয়া আছে p = a² + b² - c² এবার এখানে প্রশ্নের লাইনের মধ্যে দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে p = 0 এই p এর মান হচ্ছে 0 is equal to a² + b² - c² আমরা সাইড নোট দিব যে p = 0 এবার আমরা এটাকে পক্ষান্তর করি a² + b² - c² = 0 অর্থাৎ ডান দিকের সংখ্যা তিনটাকে আমরা বামে লিখলাম আর বামে 0 কে ডানে লিখলাম এবার আসো a² + b² এই মাইনাস সি কে আমরা যখন ডান দিকে লিখব তখন এটা হয়ে যাবে প্লাস সি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে সি স্কয়ার এবার আমরা প্রশ্নের অংশে চলে যাচ্ছি প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে লক্ষ্য করো প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6 এটা হচ্ছে আমার প্রশ্নের বাম পক্ষ এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই মানটি দেওয়া আছে এটা বাম পক্ষের অংশ এবার আমরা প্রথমে এ টু দি পাওয়ার 6 এটাকে ভেঙে লিখতেছি পাওয়ার 6 কে এ স্কয়ার হোল কিউব অর্থাৎ 2 দিয়ে 3 কে পাওয়ার গুণ করলে 3 দুগুণে 6 একইভাবে বি কে ভাঙা লিখবো আমরা b স্কয়ার হোল কিউব প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবার এখানে আমরা a কিউব ভিতরে যে স্কয়ার আছে স্কয়ারের কথা আমরা মনে মনে বাদ দিই বাইরে যে কিউব আছে এবার কিউবের সূত্রটা আমরা লক্ষ্য করি তাহলে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের এবার দুইটা সূত্র আছে একটা উৎপাদকের সূত্র আর একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউবের আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখব এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব
a plus b whole cube minus 3ab into a plus b. আমরা এই সূত্রটির এই দুটি সংখ্যার সূত্র প্রয়োগ করলাম a cube plus b cube. তাহলে a cube plus a square সহ এটাকে আমরা a ধরলাম, b square সহ এটাকে আমরা b ধরলাম. তাহলে a cube plus b cube এই দাগ দেওয়া অংশের দুটি সংখ্যার মধ্যে আমরা সূত্র প্রয়োগ করলাম. এটির মান নির্ণয়ের সূত্র হবে a plus b whole cube minus 3ab into a plus b. আর এরপরে প্লাস দিয়ে আমরা উপরের 3a square b square c square নিচে লিখলাম. এবার লক্ষ্য করো a square plus b square এর মান হচ্ছে c square, এই যে এটির মান c square. তাহলে a square plus b square এর মান হচ্ছে c square, আর বাহিরে পাওয়ার আছে এখানে কিউ মাইনাস এ 3 a square b square c square বসে নিলাম. আবার এখানে ব্র্যাকেটের ভিতরে a square plus b square এটির মান হচ্ছে a c square মান বসিয়ে, আর প্লাস 3 a square b square c square আমরা বসিয়ে নিলাম. এবার এখানে আছে প্লাস 3 a square b square, এখানেও আছে মাইনাস 3 a square b square. এর প্লাস 3টা 3 a square b square থেকে মাইনাস একটা বাদ চলে যায়. এবার এখানে কি থাকে, c square whole cube এ পাওয়ার অফ আর গুণ করলে হবে c টু দি পাওয়ার 6. তাহলে আমার প্রশ্নে এর ডান পক্ষ আছে c টু দি পাওয়ার 6, আমরা বাম পক্ষ অঙ্ক করে c টু দি পাওয়ার 6 পেয়ে গেলাম, অর্থাৎ ডান পক্ষের সমান হয়ে গেল, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড. সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড. আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব প্রুফ. শিক্ষার্থীরা এবার আমরা সৃজনশীল প্রশ্ন গ এর সমাধান শুরু করব. প্রশ্ন গ আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি. উদ্দীপকে লিখা আছে q is equal to x square minus root 5x plus 1. আর প্রশ্ন তোমাকে বলা হয়েছে q is equal to 0 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো. তাহলে আমরা প্রথমে উদ্দীপকের যে মানটি দেওয়া আছে আগে আমরা এখান থেকে উদ্দীপক থেকে লিখব, দেওয়া আছে এই উদ্দীপক থেকে q is equal to x square minus root 5x minus 1. এবার এ q এর মান প্রশ্নে এখানে লেখা আছে q is equal to 0, তাহলে এখানে q এর মান আমরা 0 বসাবো. x square minus root 5x minus 1, এখানে আমরা নোট দিচ্ছি যে q is equal to 0 মান বসিয়ে, অর্থাৎ q এর মান 0, এই মানটি আমরা এখানে q এর জায়গায় 0 বসাই নিলাম. এবার এটাকে আমরা পক্ষান্তর করি x square minus root 5x minus 1 is equal to 0, অর্থাৎ 0 টাকে আমরা ডান দিকে লিখলাম, x square minus root 5x minus 1 এটাকে আমরা বাম পাশে লিখলাম, এটাকে বলা হয় পক্ষান্তর. এবার এখানে x square মাঝখানে যে minus root 5x আছে এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, root 5x, এই কাজটাকেও পক্ষান্তর বলবো. এবার উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করব, ডান দিকে এবং বাম দিকে x দ্বারা ভাগ, এখানেও ডান দিকে x দ্বারা ভাগ. তাহলে আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ করে এবার log x স্কয়ার, log x স্কয়ারের নিচে হর x আছে, মাঝখানে x স্কয়ারের পরে চিহ্ন আছে মাইনাস, উপরে log 1, এই log 1 এর নিচেও হর x আছে. আমরা এই দুইটি হরকে আলাদা করে নিলাম, এই লব দুটাকে আলাদা করলাম, এক্স স্কয়ার আলাদা, মাঝখানে মাইনাস, আবার ওয়ানটাকেও আলাদা করে নিলাম. এই দুইটি লবের নিচে হর আছে এক্স, আমরা এই দুটাকে ভেঙে লিখলাম. ডান দিকে এই উপরের লব এক্স নিচের হর এক্স ভাগ চলে যায়,
এখানে থাকবে ডান দিকে রুট পাই এবার এখানে উপরে লবের মধ্যে এক্স স্কয়ার মানে এক্স দুইটা তো দুইটি এক্স কে নিচের একটি এক্স দ্বারা যখন ভাগ করব তখন আর একটি এক্স থাকে মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট পাই এবার আমরা মূল প্রশ্নে চলে যাচ্ছি আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত এবার আমরা এখানে মানটা বসাবো প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখি প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা এই প্রশ্নটা লিখলাম এবার 4 এটাকে আমরা ভেঙে লিখব x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ এই পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখছি x স্কয়ার হোল স্কয়ার এখানেও পাওয়ার 4 কে ভেঙে লিখলাম এবার বাহিরের যে স্কয়ার আছে এ আমরা ভিতরে যে এক্স স্কয়ার এটাকে মনে মনে এ ধরি ওয়ান বাই এক্স স্কয়ার এটাকে মনে মনে বি ধরি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ বাহিরের ব্র্যাকেটের বাহিরে যে স্কয়ার গুলো আছে আমরা এখন সেটা হিসাব করব এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে আমরা এখানে প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ করব তাহলে এটার সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস এ বি আমরা এখন সেই সূত্রটা লিখতেছি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস এ বি আমরা সূত্রটা ভেঙে লিখলাম এবার উপরের এর লব এক্স স্কোয়ারের সাথে নিচের হর এক্স স্কোয়ার বাদ চলে বাদ করার পর এখানে থাকে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ দুই একে দুইয়ের সাথে এক গুণ করলে দুই এবার খেয়াল করো এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আবার সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রথম বন্ধনীর ভিতরে এবার আমরা আবার এই প্রথম বন্ধনীর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখব এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটি আছে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র আমরা প্রথমে এখানে এই প্লাসের সূত্র লিখছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সূত্র এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস টোয়াইস এ বি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবারও এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের এবার আমরা লিখব মাইনাসের সূত্র কেন মাইনাসের সূত্র লিখব আমার এখানে উদ্দীপকের মান থেকে আমরা এখানে কাজ করে মান পেয়েছি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করেছি এই জন্য এখানে সূত্রের মধ্যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বসানোর জন্যই আমাকে এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস টোয়াইস a b এবং ব্র্যাকেটের বাহিরে আছে এখানে হোল স্কয়ার এবং মাইনাস টু এই হোল স্কয়ার শেষে আছে মাইনাস টু এখানে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার এই হোল স্কয়ার মাইনাস টু এই মাইনাস টু এবার আমরা এখানে x মাইনাস ওয়ান বাই x এর মান হচ্ছে রুট পাই এর রুট পাইটা বসা দিচ্ছি মানটি রুট পাই ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার প্লাস উপরের লব x নিচের হর x ভাগ চলে গেলে এখানে থাকে দুই একে দুই ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার মাইনাস টু এবার এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর রুট ফাইভ এর উপর যে হোল স্কয়ার আছে এর রুট এবং হোল স্কয়ার বাদ চলে গেলে এখানে শুধু থাকে ফাইভ এর রুট হোল স্কয়ার বাদ তাহলে ফাইভ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট শেষ বাহিরে হোল স্কয়ার মাইনাস টু এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা যোগের কাজ করি ফাইভ প্লাস টু সেভেন উপরে স্কয়ার মাইনাস টু সেভেন স্কয়ার বাংলা হবে ফর্টি নাইন আর মাইনাস টু বসে নিলাম ফর্টি নাইন থেকে টু বিয়োগ করলে
47 তাহলে আমার প্রশ্ন বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় কর সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান 47 আনসার আমরা এ গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি করলাম আশা করি তোমরা এই কুমিল্লা বোর্ড 2019 সালে 4 নম্বর সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ অংশ তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই জেএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিব তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ